ঢাক বাজা কাশর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর প্রত্যন্ত রাধাবল্লভপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে। তাদের এবছরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের থিম মানে কবিতা হাট উপলক্ষে, তো আমরা এখানে কমিটির লোকজনের সঙ্গে কথা বলে নেব, এখানে আছে, আর ক্যামেরাম্যানকে বলবো সব কিছু ঘুরিয়ে দেখাতে। তো কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় পরিবার স্বজন, হাট বসেছে মঙ্গলবারে হগল নদীর বাসন্তী পারে। তো এবছরে সেই উপলক্ষে, সেই হাট কবিতা উপলক্ষে তাদের থিম। তো আমরা কমিটির সঙ্গে কথা বলবো, তাদের এই যে থিমটা কেন করেছে, কি বার্তা দিতে চায় সেটা আমরা জানতে চাইব। এই মুহূর্তে আমরা কথা বলবো যে হাট কবিতা উপলক্ষে যে কিছু কাল্পনিক চরিত্র করেছে সেই তাদের মধ্যে একজনের সঙ্গে। তো আপনার এই যে মানে চরিত্র করেছেন যে হাট কবিতা উপলক্ষে, এই বিষয়ে কি বলবেন? এর মধ্যে বিভিন্ন অভিনয় আছে, কৃষ্ণনগর চন্দ্র রাজার দারোয়ান আছে, তারপরে আমাদের গোপাল ভাঁড় আছে, তারপরে ভিখারি আছে, তারপরে এখানকার বাজারে যেমন পাগল করে এই পাগল আছে, এইসব নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা তুলে ধরা। আর আমাদের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। আমরা এই মুহূর্তে এই যে কমিটির অন্যতম উদ্যোক্তা তার কাছ থেকে জেনে নেব যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হাট উপলক্ষে যে থিমটা করেছে কি বার্তা দিতে যাচ্ছেন এটা জেনে নেব। এ বিষয়ে আপনি একটু যদি দেখুন, আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা অনেক ছোটোকাল থেকে আমরা আমাদের যারা ছেলে বা নাতিরা পড়ছে, আমাদের সময় হয়তো ছিল না, তা এই কবিতাটা আমাদের আমার খুব ভালো লাগে। কেননা আমরা কুমোরপাড়ার গরুর বাড়িতে শুরু করে আর এই যে মানে এখানে যেগুলো রাখা আছে সবই সেই অবলম্বনটা কিন্তু তুলে ধরেছে, এটা আমাদের খুব ভালো লেগেছে আর কি। সুরেন্দ্রনাথ পাল, ঠিকানা বাসন্তী, এখানে বাসন্তী থেকে ক্যামেরায় মাহবুবের সঙ্গে সালিম হাসান, দিজান্তা রিপোর্ট।